নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী হঠাৎই রাজ্যে আবহাওয়ার বড়সড় পরিবর্তন ঘটল আজ সকাল থেকে রাজ্যের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ছিল পরিষ্কার আকাশ একই সঙ্গে ছিল অস্বস্তিকর ভ্যাবসা গরম এবং সেই সঙ্গে চড়া রোদ তবে বেলা বাড়লেই কিন্তু মেঘের আনাগোনা বাড়ে এবং দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলার উপর কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হতে শুরু করে এবং ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলার উপর কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও শুরু হয়ে গেছে এবং আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের আরও কয়েকটা জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে একই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে যেখানে আজকের বাকি সময়টা এবং সেই সঙ্গে আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলার জন্য নতুন আবহাওয়ার পূর্বাভাস জারি করা হয়েছে তো কোন কোন জেলার জন্য কি কি সতর্কবার্তা দেওয়া হয়েছে কোন কোন জেলার জন্য বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী বলছে এই মুহূর্তে কোন কোন জেলার উপরে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী কী লেটেস্ট আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লেটেস্ট স্যাটেলাইট ইমেজ আপনাদের সামনে ওপেন করেছি যেখানে আমরা প্রথমে নজর রাখবো পশ্চিমবঙ্গের দিকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণ একাধিক জেলার পর কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে বিশেষ করে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এবং একই সঙ্গে হুগলি জেলার পর কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কলকাতার পার্শ্ববর্তী হাওড়া জেলার পর কিন্তু কিছু বজ্রগর্ভ মেঘ তৈরি হতে চলেছে এবার যদি আমরা একটু ডিটেলে দেখে নিই ইনফারেট মোড় থেকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বেশ কয়েকটি অঞ্চলের ওপর ভারী বজ্র মেঘ তৈরি হয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বীরভূমের সিউড়ি বোলপুর সেই সঙ্গে লাভপুর আহমদপুর নানুর এই সমস্ত অঞ্চল সেই সঙ্গে সাইথিয়া এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বর্জ্যগর্ভ মেঘ তৈরি হয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমানে গুসকরা কাটোয়া বর্ধমান মঙ্গলকোট ভাতার গোলসি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী অঞ্চল কাকসা এই সমস্ত অঞ্চলে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আসানসোল তারপরে দুর্গাপুর পার্শ্ববর্তী রানীগঞ্জ উখুড়া এই সমস্ত অঞ্চলে কুলটি ভারী বজ্রগর্ভ মেঘ কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে পার্শ্ববর্তী আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া জেলার রঘুনাথপুর সেই সঙ্গে শালতোড়া কাশীপুর গঙ্গাজলঘাটি বড়জোড়া বেলাতোর ছাতনা বাঁকুড়া ইনপুর এছাড়া শালডিহা রতনপুর বিষ্ণুপুর জয়পুর তালড্যাংরা খাতরা সিমলাপাল হাতিরামপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু কোচলপুরেও কিন্তু ভারী মেঘে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরে গোয়ালতর শালবনী চন্দ্রকোনা এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বজ্রগর্ভ মেঘ রয়েছে এদিকে পুরুলিয়ার দিকে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া হুড়া তারপরে শুক্লারা কেন্দা পাঞ্চা এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী মেঘ তৈরি হয়েছে এদিকে হুগলি জেলাতে চন্দনগরের ওপর ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে পার্শ্ববর্তী আরামবাগ সেই সঙ্গে জগৎবল্লভপুরে কিন্তু একটু হালকা মেঘ রয়েছে এছাড়া বাকি জেলাতে কিন্তু এই মুহূর্তে ভারী মেঘ নেই বললে চলে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মালদার ওপর কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে তবে উপরের পাঁচ জেলাতে কিন্তু এই মুহূর্তে ভারী মেঘ নেই বললেই চলে তবে রাতের দিকে কিন্তু ওপরের পাঁচ জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রংপুর সেই সঙ্গে ঢাকা ময়মনসিংহ রাজশাহী তারপরে খুলনা এই সমস্ত বিভাগে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে বাকি অঞ্চলে পরিষ্কার আকাশ রয়েছে ত্রিপুরা তো কিন্তু এই মুহূর্তে পরিষ্কার আকাশ তবে আগামীতে রাতের দিকে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আমরা দেখে নেব কিছুক্ষণ আগে আইপুরের আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে আজকের বাকি সময়টা এবং আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত কী কী আপডেট দেওয়া হয়েছে কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং রয়েছে তো বলা হচ্ছে যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা অর্থাৎ গোটা উত্তরবঙ্গের জন্য কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রত্যেকটা জেলা জুড়ে কিন্তু হবে না জেলার দু একটা অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এছাড়াও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া পুরুলিয়া বাঁকুড়া হুগলি হাওড়া কলকাতার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং বিশেষ দেওয়া হয়নি তবে দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সেই সঙ্গে ঝাড়গ্রাম জেলার দু একটা অঞ্চলে কিন্তু ভদ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে